প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম কাসসামের হামলায় উড়ে গেল ইসরায়েলের আরও একটি সেনা ইউনিট পাহারা সত্ত্বেও হুতিদের ভয়ে পিছনে ফিরে গেল দুই মার্কিন জাহাজ আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত পাকিস্তানের সন্ত্রাস বিরোধী লড়াই চলবে ইরান রাশিয়ার যৌথ ঘোষণা ইয়েমেনে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি দরজা দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টায় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাস্তামের হামলায় উড়ে গেল ইসরায়েলের আরো একটি সেনা ইউনিট কাস্তামের হামলায় উড়ে গেল বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের আরও একটি সেনা ইউনিট বুধবার খান ইউনিসের পশ্চিম অংশে পনেরো এর অধিক ইসরায়েলি সেনাকে হতাহত করার দাবি করে সংগঠনটি সদ্য পরিচালিত অভিযান সম্পর্কে বিবৃতিতে বলা হয় নিজেদের রক্ষায় খান ইউনিসের পশ্চিম অংশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল পনেরো এর অধিক জায়নিস্ট সেনা তাদের এন্টি ফোরটি ফাইভ লক্ষ্যবস্তুতে বানাতে সক্ষম হয়েছে কাশামের মুজাহিদিন হামলায় পুরো ইউনিটটি নিহত ও আহত হয় কিছুক্ষণ পূর্বে আরও এক বিবৃতিতে জানানো হয় খান ইউনিসের আরেক অংশে আলফ কারের ইসরায়েলি সেনা ইউনিটকেও উড়িয়ে দিয়েছে সংগঠনটির স্বাধীনতাকামী মুজাহিদিন পাহারা সত্ত্বেও হুতিদের ভয়ে পিছনে ফিরে গেল দুই মার্কিন জাহাজ যুদ্ধ জাহাজের পাহারা থাকা সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র হতিক বিদ্রোহী গোষ্ঠীর হামলার ভয়ে লোহিত সাগরে বাব এল মানদেব প্রণালী থেকে পেছনে ফিরে গেছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি মালবাহী জাহাজ এডেন উপসাগর থেকে লোহিত সাগরে প্রবেশদ্বার বাব এল মানদেব প্রণালী দিয়ে জাহাজ দুটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ সময় কাছাকাছি একটি জায়গায় বিস্ফোরণ হয় আর বিস্ফোরণ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জাহাজগুলো পেছনে ফিরে যায় প্রতিবেদনে আরো বলা হয়েছে দুটি জাহাজই পরিচালনা করে মায়ের যুক্তরাষ্ট্রের সহযোগী প্রতিষ্ঠান জাহাজগুলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসএইড এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে পণ্য পরিবহন করে থাকে এ ব্যাপারে মায়ের বিবৃতিতে বলেছে সমুদ্রে চলার সময় দুটি জাহাজ এই কাছাকাছি জায়গায় বিস্ফোরণ দেখতে পায় এ সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজটি মালবাহী জাহাজগুলোতে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল সেটি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন প্রতিহত করেছে জাহাজ এবং ক্রু কেউই ক্ষতিগ্রস্ত হয়নি আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাস আর শাবির যোদ্ধারা অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন যেসব জায়গায় মার্কিন সিনাতের ঘাঁটি রয়েছে এবং যেখানে তারা প্রশিক্ষণ দেওয়ার জন্য কথিত ঘাটি ঘিরে রয়েছে সেসব জায়গায় তাদের হামলা অব্যাহত থাকবে প্রতিরোধকামী জোট সু স্পষ্ট করে বলেছে অবরুদ্ধ গাজা উপতকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকা সমর্থন দেওয়া বন্ধ না করা পর্যন্ত মার্কিন অবস্থানে হামলা চলতেই থাকবে পপুলার মবিলাইজ মোবিলাইজেশন ইউনিটের অন্যতম শরিক সংগঠন কাতা ইব আজ গুহা তার মহাসচিব এক বিবৃতিতে বলেন তাদের অবস্থানের উপর মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে তার সহযোগ দ্বারা অপারেশন তৃতীয় পর্যায় শুরু করেছে তিনি বলেন যতক্ষণ পর্যন্ত গাজার উপর থেকে অন্যায় অবরোধ না উঠে যাবে এবং চলমান বর্বর গণহত্যা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের হামলা চলবে এদিকে কাতায় ভিজবুল্লার মুখপাত্র জাফর আল হুসাই ইনি এক বিবৃতিতে বলেছেন গাজায় আমাদের ভাইরা বিজয় অর্জন না করা পর্যন্ত ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা হামলা অব্যাহত রাখবে তিনি বলেন ইসরায়েলের যুদ্ধ যন্ত্রগুলোর বিরুদ্ধে আমাদের হামলা চলতেই থাকবে এটি স্বাধীনতাকামী জনগণের কাছে একটি গৌরবময় প্রতিশ্রুতি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত পাকিস্তানের মাত্র কয়েকদিন পরই পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে এ ভোট অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সেনাবাহিনী ও বেসামরিক সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে দেশটির সরকার নির্বাচনে ভোট নিয়ে মঙ্গলবার বৈঠকে বসে পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার সভাপতিত্ব করেন সভা শেষে পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে সেনারা ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে তারা দ্রুত সারাদান বাহিনী হিসেবেও কাজ করবে আগামী আটে ফেব্রুয়ারি পাকিস্তানের সংসদ নির্বাচনের ভোট হবে নির্বাচন সামনে রেখে জোরে প্রচারণা শুরু করে দিয়েছে প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। ইতিমধ্যে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের প্রার্থী মনোনীত করে ফেলেছে দল দুটি তবে নির্বাচন সামনে রেখে পিটিআই চিত্রটা সম্পূর্ণ ভিন্ন ভাঙ্গাগড়ার মধ্যে দিয়ে যাচ্ছে দলটি গত মে মাসে প্রথমবারের মতো কারাবন্দী হন ইমরান খান কয়েকদিন পর সারা হলেও আরেক মামলায় আগস্টে তাকে গ্রেপ্তার করা হয় এরপরে গণহারে পিটিআই ছাড়তে থাকেন নেতারা চলতি মাসে পিটিআই নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট কেড়ে নেওয়া হয় এছাড়া একটি দলের সঙ্গে জোট করে নির্বাচন করার কথা থাকলেও মাঝপথে রনে ভঙ্গ দেয় দলটি সাজাপ্রাপ্ত আসামি হয় নির্বাচন করতে পারবেন না ইমরান খান তার মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে এছাড়া দেশটির নিরাপত্তা পরিস্থিতিও ভালো নয় দুই সালের পর সদ্য বিদায় দুই হাজার তেইশ সালে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলা হয়েছে এমনকি নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় বেশ কয়েকজন সংসদ সদস্য প্রার্থী প্রাণ হারিয়েছেন দেশের এমন এমন ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে সংসদের উচ্চ কক্ষ সিনেটে প্রস্তাব পর্যন্ত পাশ হয়েছে যদিও ওই প্রস্তাব মেনে নির্বাচন পেছানোর কোনো বাধ্যবাধকতা নেই সন্ত্রাসবিরোধী লড়াই চলবে ইরান রাশিয়ার যৌথ ঘোষণা ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা সন্ত্রাস বিরোধী লড়াই সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বুধবার রাশিয়ার রাজধানী মস্কোয় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমদ ইয়ান এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্র শেপের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানানো হয় বৈঠকে দুই কর্মকর্তা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এতে দুই দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্কে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায় গত তিনে জানুয়ারি ইরানের কেহরাম শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয় যাতে পঁচানব্বই জন ইরানি নাগরিক শহীদ হন এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানান রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই দেশের জনগণের জানান। বৈঠকে রাশিয়ার জাতীয় জানান তেহরান ও মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি রয়েছে তিনি বলেন এই চুক্তি দুই দেশের সম্পর্ক ও কৌশলগত সহযোগিতার বিষয়ে দিক নির্দেশনা পরিষ্কার করবে বৈঠকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হরান ও মস্কোর মধ্যে সহযোগিতা বিশেষ করে সিরিয়ায় বিরোধী লড়াই অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন ইয়েমেনে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি ইয়েমেনে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি ইয়েমেনের ওপর তাদের হামলা কৌশলগত ভুল গার্ডিয়ান থেকে শুরু করে স্কাই নিউজে লেখা হচ্ছে হুতিদের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ফাঁদে পা দিচ্ছে ইয়েমেনিরা পাল্টা লড়াই করতে পারে এবং ব্যাপক বিমান হামলা থেকে তারা নিজেদের রক্ষার উপায় জানে ইরান সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলের হামলার প্রতিবাদ গাজাভাসের সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা হতেরা ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে পেসনের দরজা দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টায় নওয়াজ বিলোয়াল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চতুর্থবারের মতো পেছনের দরজা প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিলোয়াল ভুট্টো জারদারি এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলুয়াল আগামী 8 ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এতে অংশ নিচ্ছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের এই নেতা বিলওয়াল বলেন নামাজ এমন একটা ধারণা দিচ্ছেন মনে হচ্ছে তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তানের জনগণ ছাড়া অন্য কিছুর উপর নির্ভর করছেন এর আগে পাকিস্তান পিপলস পার্টি থেকে বিলওয়াল ভুট্টো প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার মনোনয়ন পান যদি দেশটির প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে তিনি হবেন তার মা বেঞ্জেল ভুট্টোর পর সবচেয়ে কম বয়সী পাকিস্তানি প্রধানমন্ত্রী এবার এককভাবে নির্বাচন করছে তার দল প্রধান প্রতিদ্বন্দ্বী হবে নামাজের মুসলিম লীগ অন্যদিকে ইমরান খানের রাজনৈতিক দল অনেকটাই কণ্ঠাসা তাছাড়া নির্বাচনে অংশ নিতে পারছেন না ইমরান খান